হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াইব ম্যানের পক্ষ থেকে আমি ওয়াহিদ বলছি। আজ আমি আপনাদেরকে নতুন কিছু দেখাবো যেটা HTML এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আসলে আমি একটা কথা বলে নিই, অনেকদিন পর আমি আপনাদের সামনে আর হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। অনেকেই কমেন্ট করতেছেন যে ভিডিও দিচ্ছেন না বা ভিডিও দিচ্ছেন না, তাই একটি ভিডিও আছে, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমার ভিডিওর প্রতিবাদ্য বিষয় হলো ফর্ম নেওয়া। এই ফর্ম হলো গুরুত্বপূর্ণ বিষয় HTML এর জন্য এবং ওয়েবসাইটের ওয়েব ডেভেলপমেন্টের জন্য। কারণ ওয়েব ডেভেলপমেন্ট করতে হলে অবশ্যই আপনাকে একটা ফর্ম ভ্যালিডেশন করতে হয়। তাছাড়া আসলে ফর্ম ভ্যালিডেশন ছাড়া ওয়েবসাইট অচল হয়ে পড়ে বলা যায়। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই কীভাবে একটা ফর্ম তৈরি করা যায়। প্রথমে আমরা একটা সেন্টার ট্যাগ নিয়ে নিলাম। সেন্টার ট্যাগ নেওয়ার পরে আমরা একটা ফর্ম, যেহেতু ফর্ম ইনিয়ে ফর্ম কাজ করবো, তাই একটা ফর্মের একটা ইনিয়ে নিলাম। ঠিক আছে, ফর্মের একটা আমি ট্যাগ নিয়ে নিলাম। ট্যাগের পরে আমরা এখানে একটা ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম দিলাম, তারপর আপনার ইনপুট দিয়ে একটা ইনপুট টাইপ দিতে হবে। ইনপুট টাইপ দিলাম ট্যাগ নেম। আসলে ট্যাগটা নেম কি এটা আপনাদেরকে বুঝিয়ে নিচ্ছি, কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ টাইপ হলো কি, আপনি কী ধরনের টাইপ চান। যেহেতু আমি ফার্স্ট নেম মানে আপনি বিভিন্ন ধরনের, যখন বিভিন্ন ধরনের সাইডে দেখতে পারবেন যে আপনার প্রথম নাম কি, দ্বিতীয় শেষ নাম কি, ফেসবুক কি কথায় বলা যায়। যখন আপনি যখন কোনো কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, তখন আপনাকে বলে যে ফার্স্ট নেম দেন, শেষ নেম দেন, ঠিক আছে, এরকম বলে থাকে। তো আমরা এই ফর্মটাই আমরা করতে চেষ্টা করতেছি। ঠিক আছে, এখানে ভ্যালু হবে কি ট্যাক্স টাইপের। আর ট্যাক্স টাইপ যখন আমি আপনাদেরকে যখন এটা দেখাবো, তখন আপনাকে বোঝাতে পারবো। নেম কি দিলাম, ফার্স্ট নেম। নেম দিতে হয় কারণ আপনাদেরকে আমি PHP করাবো। PHP ছাড়তে আমি নেমটা দিয়ে দিলাম, এটা আমাদের PHP-র মধ্যে নেমটা কাজে লাগবে। তো হ্যাঁ, যাই হোক, পরে এখানে আমরা আপাতত করে রাখি, দেখি আমরা সেভ করি। সেভ করার পরে আমরা এটাকে আমরা নিয়ে যাচ্ছি, আমরা ফায়ারফক্সে যাই, ফায়ারফক্সে দেখি কী হয়। দেখুন আমরা ফার্স্ট নেম যে একটাই আসছে, এটা একটা ফার্স্ট নেম, ঠিক আছে। এখানে আমরা এটা সুন্দরভাবে হাইলাইট করেছি। এছাড়া এটা আপনাকে বিভিন্নভাবে এটা ইনস্টল করতে পারেন, CSS দিয়ে করতে পারেন, ফুটেজ দিয়ে ইনস্টল করতে পারেন, যে কোনো ইচ্ছা আপনি সেভাবে করতে পারেন। আমি আপনাদেরকে HTML যেহেতু ধারণা দিচ্ছি, সেই ধারণা দেওয়ার জন্য এগুলো আমি আপনাদেরকে স্বাভাবিকভাবে বলছি। ঠিক আছে, তখন আমি আপনাদেরকে অ্যাডভান্স টাইপে যেমন ফুটেজ দেয়া CSS শেখাবো, তখন অবশ্যই আমি আপনাদেরকে এইসব নিয়ে আলোচনা করবো কীভাবে ইনস্টল করবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি ফার্স্ট নেমে কাজ করলাম। এখন ফার্স্ট নেমের পরে আমরা এখানে জাস্ট একটা লাস্ট নেম দিয়ে দিই। লাস্ট নেম দিলাম, এখানে একটা আপনার লাস্ট নেম দিলাম, টাইপ আমার একই থাকবে, সমস্যা নেই। সেভ করলাম, কন্ট্রোল যোগ এস এর পরে আমরা এখানে ট্রাই করতে এখানে গেলাম। দেখা যাচ্ছে আমরা এটা যা সরাসরি এভাবে চলে এসেছে, এবং এভাবে রাখতে পারেন আমার ইচ্ছা মতো, আপনার রুচি স্বাধীন। আমি এভাবে রাখবো না, আমি নিচে নিচে রাখবো। ঠিক আছে, নিচে নিচে রাখার জন্য আপনারা অবশ্যই জানেন আমি এই পূর্ববর্তী কয়েকটি আগে আমি আপনাদেরকে এতে কীভাবে ব্যাক ট্যাগের কাজ সম্পন্ন করতে হয়। ব্যাক ট্যাগের কাজ সাধারণত এভাবে জি একটা ব্যাকেটের মাধ্যমে ভিআর ট্যাগ দিতে হয়। ঠিক আছে, ভিআর ট্যাগের মাধ্যমে এগুলো করা হয়। ভিআর ট্যাগ দুইটা দিয়ে দেখি কেমন হয়। দুইটা দিলে আর কি সুন্দর দেখাচ্ছে, দুইটাই থাক। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছি। এখন আমি আপনাদেরকে ই দেখাবো পাসওয়ার্ড কীভাবে দিতে হয়। পাসওয়ার্ড, ঠিক আছে, একটা অবশ্যই পাসওয়ার্ড থাকে ফেসবুক আইডির মধ্যে। ঠিক আছে, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডের পরে ইনপুট টাইপ, এখানে আপনার লক্ষ্য করুন যে এখানে আমি এখানে একটা পাসওয়ার্ড টাইপ দিতে হবে। যদি আমি এখানে এখানে যদি আমি টাইপ দিই, তাহলে টাইপ দিলে কিন্তু আপনার যেই লেখাটা লিখবো সেই লেখাটা কিন্তু অটোমেটিক দেখে যাবে। তাহলে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি এখানে পাসওয়ার্ড দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা একটা ব্রেক দিয়ে দিতে ব্রেক নিয়ে নিলাম, কন্ট্রোল যোগ অ্যাড সেট করলাম, দেখে যায় আমরা কী হয়। দেখুন এখানে কী আসছে, পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা টাইপটা কী দিয়েছি, দেখুন আমরা টাইপ কী দিয়েছি, টাইপ দিয়েছি পাসওয়ার্ড। ঠিক আছে, এখন পাসওয়ার্ডের কাজ বুঝছেন।
আর আপনি যদি টাইপ দেন আমি টাইপ দিয়ে শুনছি আর পূর্ববর্তী ফার্স্ট নেম এবং লাস্ট নেমে ঠিক আছে এখন দেখেন আপনাদের টাইপ দেখছেন এভাবে আপনি টাইপ আর পাসওয়ার্ডের কাজ টাইপের উপর আপনার নির্ভর করে আপনি কী ধরনের ডাটা ভ্যালু আপনি কী ধরনের করতে চান ঠিক আছে আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ এটার পরে পাসওয়ার্ডের পরে আর কী লাগবে পাসওয়ার্ডের পরে আপনার হ্যাঁ জেন্ডার লাগবে জেন্ডার অবশ্যই আপনার পুরুষ না মহিলা না অন্য কিছু আপনি এটাও আপনি বলে দিতে পারেন যেমন জেন্ডার দিই জেন্ডার দিলাম জেন্ডার দিলে এখানে টাইম দিব কি আমি এখানে আপনি বিভিন্ন ধরনের দুই ধরনের দিতে পারেন একটা রেডিও আপনি এখানে রেডিও দিতে পারেন আর একটা থেকে আপনি রেডিও দিতে পারেন ঠিক আছে আমি আপনাদেরকে রেডিও দিয়ে দেখাবো ঠিক আছে চেক দিয়ে আপনার কাজ করতে পারেন আমি রেডিও দিয়ে কাজ করাবো হ্যাঁ রেডিও রেডিও দিয়ে কাজ করাবো নেম কী দেবো এটা মেল দিয়ে হ্যাঁ আমি মেল দিয়ে কাজ করতেছি আচ্ছা পরে এটার কাজ শেষ মোটামুটি এখন থেকে আপনার আমরা যাই যাই যা করে দেখা যাক কি হয় দেখছেন পাসওয়ার্ডের পরে আমরা জেন্ডার মিলে ঠিক আছে এখন আমরা পাসওয়ার্ডটা যা আপনাকে ব্রেক দিয়ে দিন হ্যাঁ ব্রেক দিয়ে দিচ্ছি আমরা এখানে এখানে আমরা একটা ব্রেক দিয়ে দিলাম হ্যাঁ ব্রেক দেওয়ার পরে আমরা যা নিচে নামিয়ে দিলাম এটাকে এখন এখানে হচ্ছে ঠিক আছে এই মেল পরে ফিমেল পরে আদার্স থাকতে পারে আমি তাই এগুলো আমি জাস্ট কপি করলাম কপি করার পরে কপি করে নিচ্ছি হ্যাঁ এখানে মেল পরে ফিমেল দিলাম অ্যান্ড আদার্স আদার্স হ্যাঁ আদার্স দিলে দেখা যাক কী হয় আমাদের এগুলা এখানে এই দেখ নাই এগুলো জাস্ট এখানে আমি একটা ইজিয়ে দিচ্ছি কি হয় দেখা যাক তাই দেখেন দেখছেন সুন্দরভাবে হাইলাইট হয়েছে এভাবে আমরা এভাবে মূলত কাজগুলো করবো জাস্ট আমরা জেন্ডারটাকে আমরা এখান থেকে কুলনটাকে দিয়ে নিই আসলে ভিডিওটা আসলে বেশ লম্বা হয়ে যাচ্ছে কিছু করার নেই কারণ লম্বা এটা আপনাদের বোঝানোর সাথে আমার লম্বা হবেই ধৈর্যশীল হয়ে আপনাদের দেখতে হবে আমরা এভাবে জেন্ডারের কাজটা কমপ্লিট করতে পারলাম আমরা এই ফেল মেল না ফিমেল এখানে ই দেওয়া হয়নি আচ্ছা ফিমেল না ফিমেল অ্যান্ড আদার হ্যাঁ এখন আমাদের সুন্দরভাবে আমাদের ফর্মটা আমাদের চলে আসলো ঠিক আছে দেখুন দেখুন এক্সট্রা আমাদের ক্লিক করছে ঠিক আছে আচ্ছা আপনি বিভিন্নভাবে করতে পারেন রেডিয়ান দিয়ে করতে পারেন আমি রেডিয়ান দিয়ে বেশি পছন্দ করি তাই আমি রেডিয়ান রেডিও দিয়ে করালাম ঠিক আছে এখন আমি জাস্ট একটা শুটু করার আমি ভিডিওটা শুরু করে ফেলছি আপনাদের ডিস্টার্ব ফিল হচ্ছে দেখার পরে আমি আপনাদেরকে দেখাবো একটা বাটন কীভাবে তৈরি করেন বাটন ঠিক আছে বাটন দেওয়ার পরে আপনি জাস্ট একটা ই করবো ইনপুট দিব ইনপুট টাইপ কিনব টাইপ নেব আমি আপনার বাটন টাইপ আমি বাটন দিলাম হ্যাঁ বাটনের পরে অবশ্যই একটা নেম দিতে হবে নেম কেন দিতে হবে অবশ্যই আমি আপনাদেরকে বলেছি কারণ আমি আপনাদেরকে পরবর্তীতে পিএসপি দেখাবো পিএসপির মধ্যে অবশ্যই আপনাকে নেম দিতে হবে নেম ছাড়া আসলে পিএসপি কাজ করবে না প্রত্যেকটা আইডি হিসেবে আমার নেম লাগবে বাটন আপনার ফর্ম ফর্ম ওয়ান দিলাম আপনার ইচ্ছা সাথে আপনি নেম দিতে পারবেন ঠিক আছে সমস্যা নেই আচ্ছা পরে আমি এটাখানে আপনি জাস্ট একটা ভ্যালু দিয়ে দেব ভ্যালু ভ্যালু কী দেবেন আপনি আপনার বাটনের মধ্যে আপনি কী চাকরি চাচ্ছেন আপনি কি বিভিন্ন ধরনের ক্লিক মি অথবা বাটন হ্যাঁ আরেকটা কথা আপনি এখানে বিভিন্ন ইয়ে রাখতে পারেন যে অ্যালার্ট মেসেজ রাখতে পারেন ঠিক আছে যেমন অ্যালার্ট কীভাবে কথা অন ক্লিক ক্লিক করতে পারেন অন ক্লিকের মধ্যে আপনি অ্যালার্ট দিতে পারেন অ্যালার্ট দিতে পারেন ঠিক আছে অ্যালার্ট দিতে পারেন যেমন হ্যালো ওয়ার্ড রাখতে পারছেন ঠিক আছে এখন যদি আমরা জাস্ট একটা ব্রেক নিয়ে নিচ্ছি
ব্রেক দেওয়ার পরে আপনারা যদি লঞ্চের ফায়ারফক্সে যাই, লঞ্চের ফায়ারফক্সে দেখা যাচ্ছে যে আমি ক্লিক মি দেখছেন, ক্লিক মি ক্লিক করলাম, জাস্ট আপনার হেলো ওয়ার্ড একটা ই দিল, ঠিক আছে। এভাবে আপনি জাস্ট এভাবে একটা ফর্ম ভ্যালিডেশন করা দিতে পারেন, ঠিক আছে। এই ফর্মকে আপনি বিভিন্ন ধরনের স্টাইল করতে পারেন, রেডিয়া দিতে পারেন, বিভিন্ন ধরনের ইচ্ছা মতো আপনার স্টাইল করা যেতে পারে। যখন আমি আপনাদের থিয়েটি করাবো অবশ্যই আমি আপনাদেরকে এগুলো দেখাবো। দেখুন আমি আবার এই দেখাচ্ছি যে এখানে আপনি ফার্স্ট নেম কি, ওয়েব, তারপরে লাস্ট নেম কি, ম্যান, পাসওয়ার্ড, 1 2 1 2 3, পরে আপনি মেল না ফিমেল, মেল দিলেন, পরে ক্লিক দিলেন, দেখা আপনাকে পিএসপিতে আপনার ডাটা বেসে নিয়ে যাবে, ঠিক আছে। এ হচ্ছে মূলত এভাবে এগুলা ফর্ম ভ্যালিডেশন করতে হয়। পরবর্তীতে যদি আরও কোনো কথা থাকে বা কোনো কিছু বাদ পড়ে যায়, অবশ্যই সাধারণত মনে থাকে না, বেশি করে ফেলি, আর তবু যদি কোনো বলতে গিয়ে বাদ পড়ে যায় আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন, আমি অবশ্যই কমেন্টটা জানাই দিলে আমি অবশ্যই পরবর্তীতে এটা নিয়ে আমি আলোচনা করবো। অবশ্যই আর একটি কথা বলতে চাই যে আমি পুরো আমি যে আপনাদের ভিডিওগুলো দিচ্ছি অবশ্যই এগুলো একে একে সবগুলো দেখবেন, এগুলো সব একে একে সব দেওয়া আছে এখানে। তো আর কথা বলবো না, আগামীতে অন্য একটা ভিডিও নিয়ে হাজির হবো। আশা করি আপনারা এই ফর্ম সম্পর্কে কোনো ধারণা হয়েছে, আর যদি ধারণা নাই হয় আমাকে কমেন্টটা জানান, আর একটা কমেন্টটা জানান, আর যদি আমাকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন, আমাদের সাবস্ক্রাইব না করলে চ্যানেলের খারাপ লাগে যে আমার ভিডিওগুলো ভালো লাগবে না। সো কাইন্ডলি আমার একটা ভিডিওকে সাবস্ক্রাইব করুন, আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও আপডেট দিতে চেষ্টা করবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।